بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله দর্শক বন্ধুরা আজকে আমি ক্ষীর রান্না করব এটা নবান উপলক্ষে আমাদের নতুন ধান আলে আমরা চাল করে নতুন চালের আগে ক্ষীর রান্না করে খাই আজকে ক্ষীর আমরা মুড়ি দিয়ে খাব ক্ষীর রান্নার জন্য আমি পাটালি গুড় নিয়েছি নারকেল নতুন চাল আর দুধ আর এখানে দারচিনি তেজপাতা সাদা এলাচ এখানে হলে আমাদের ক্ষীর রান্না হয়ে যায় আমাদের এখানে এখন নবান্ন উৎসব নতুন ধানের মোমো গন্ধ এই যে দেখেন নতুন ধানের চাল সেই চালেতে কিন্তু আমরা ক্ষীর রান্না করব এই যে নারকেল গুড় আর খাওয়া এখানে মুড়ি আছে যে যেভাবে খায় সেভাবে খেতে পারে এলে ক্ষীর রান্না করে কেউ মসজিদে দেয় আবার কেউ আত্মীয় স্বজন সবাই মিলে খায় নতুন ধান আলেই সবাই ক্ষীর রান্না করে খায় এই সময় এই পানি কিন্তু আমরা ফেলে দিই না বাড়িতে গরু আছে গরু দিলে খায় না সাদা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম বিসমিল্লাহ রহমান রহিম বাবা পানটা ক্লিয়ার হয়ে সুজি যে ফরসা দেখছেন খাঁটি দুধের ননি কিরকম পড়ছে দিয়ে রেখে দিছি এগুলো অরিজিনাল দুধ এটা কিন্তু এখনো ঘন জাল দেওয়া হয়নি জাল ছাড়াই ননি লবণ আর মিষ্টি জিনিস দিলে স্বাদ বেশি হবে খিদা খুব খাবো দুধ দুধ হয়ে যেত খিদাতে একদম সেই ঘ্রাণ বেড়েছে খিদা খুব স্বাদ হবে বা দুধ দুধ হয়েছে খালি দুধ নারকেল দেওয়া হয়েছে আর নতুন চালের ক্ষীর গুড় দিয়া ক্ষীর খুব খালি আনন্দ করছে যে আজকে বাইরে ক্ষীর রান্না হয়েছে এটা তো গরম গরম খাওয়াতে মানে একটু ঠান্ডা করে খাইলে ভালো হয় মিষ্টি জিনিস যত ঠান্ডা খাবেন তত স্বাদ বাবা বসকার ঐতিহ্য বাবা ঘরে ঘরে ফিরে আলে দেখতেই দারুণ লাগতেছে খাইতেও দারুণ লাগবে
এক বছর পর আবার এই নতুন ঘরে ঘরে ফিরালে বাবা Okay, now done.